Ma'am, sir, এগুলা কি হইতাছে? আমি আপনার বাড়ির সামনের ড্রাইভার। আপনি আমাকে এভাবে বিছানায় ফালাইছেন। তুই আমার ড্রাইভার না? হ্যাঁ, ম্যাম সাহেব, আমি আপনার ড্রাইভার। তুই কেলা চাপিস না? চাপি তো ম্যাম সাহেব। দেখ, তুই তো চাস টয়টার, আমি দেখ বিএমডব্লিউ। ম্যাম সাহেব, সিসি ম্যাম সাহেব, এগুলো আপনি কি করতেছেন আর কি করার চেষ্টা করতেছেন? এগুলো পাপ। দেখ, গাড়িতে যে আছে আমার কাছে হয়ে আছে, তুই কেন একটা স্টার দে, হেলে হবে। আজকে আমি হলো গাড়ি, তুই হলো ড্রাইভার। না ম্যাডাম, এটা কি ম্যাম সাহেব, আমাকে ছেড়ে দেন ম্যাম সাহেব। ম্যাম সাহেব, আপনার গাড়ির ইঞ্জিন, আপনার পিকআপ এত টাইট, এত সুন্দর, আমাকে এই গাড়ি আগে চালাইতে দেন না কেন? কি যে মজা। আরে সি সি সি, তুই সব কি করতেছস? আরে শোন, আমি না একটা খারাপ স্বপ্ন দেখছি, মেম সাহেবকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি। আমি তো তোর মেম সাহেব মনে করি কত কি করতে চাইছিলাম। কি তুই মেম সাহেবকে নিয়ে খারাপ স্বপ্ন দেখতেছিলি? হ সি 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 সি, আমার বাপ তো অবাক লাগতেছে। আরে সে না আমাদের অন্নদাতা, আমরা তার বাড়িতে কাজ করে খাই। তুই ঠিকই কইছস, আসলে না আমারই মনে হয় একটু বোঝার ভুল হয়েছিল। আমি মনে হয় মেম সাহেব নিয়ে অনেক কিছু বাজে কিছু ভাবছিলাম, তা না হইলে এমন বাজে স্বপ্ন দেখবো কে? তবা তবা, এসব স্বপ্ন আজকে থেকে বাদ দেয়া দে। আর ম্যাডাম রে নিয়া বাজে কোনো চিন্তা ভাবনা করিস না। হ্যাঁ ঠিকই কইছস, ম্যাডামে আমগুলো কত ভালোবাসে। ঠিকই কইছস, এখন থেকে ম্যাডাম রে আমরা অন্য চোখে দেখবো। হ্যাঁ হ্যাঁ, এইসব বাজে স্বপ্ন আমরা আর কখনো না দেখি। ওইরকম চিন্তা ভাবনা করস দেখাই ওইরকম স্বপ্ন আসে স্বপ্নে। আচ্ছা ঠিক আছে, বাদ দে তাহলে, শুয়ে পড়ি। আরে শোন, আরে শুয়ে মানে শুই কেমনে? আসলে বাজে স্বপ্ন দেখছি না, আমার তো মনে কর যে শর্ট প্যান্ট পুরো টাইমে খেয়ে গেছে। কি জানি তুই আমার শুনলে আবার বলাইছিস নাকি? আরে না, হে এতটা দুর্বল মনে করিস না, আমার শর্ট প্যান্টে মেখে গেছে। এক কাজ কর, আমি অষ্টম থেকে ফ্রেশ হয়ে আসি, তুই ঘুমায় পড়। হ্যাঁ যা, দূরে শুবি, রাতে দূরবি না আবার। আচ্ছা ঠিক আছে।